হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর দেখো, কলা পাতা কেটে নিচ্ছি, তো ভাবছো হয়তো কলা পাতার মধ্যে ভাত খাবো, তো না, একদমই না। তো আজকে বানাবো বাগদা চিংড়ির পাতুরি, তো তাই জন্যই পাতাটা কেটে 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 নিলাম, নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আর ধুয়ে নেবো এটাকে ভালো করে। আর এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগের, তোমাদের সাথে হয়তো একটা শর্ট ভিডিও ছোট্ট করে ছেড়েছিলাম, কিন্তু ভয়েস দিতে পারিনি বলেই আমার ভিডিওটা ছাড়া হয়নি। তো দেখো, এখানে কাজু কাজু আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এটার মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি লবণ দিয়ে। তো আর একবার পোস্ত আর কাঁচা লঙ্কা আর কাজু দিয়ে আর একবার মিক্সিতে এটা বেটে নেবো। তো কাজু বাদামটা দিলে না খুবই ভালো টেস্ট আসে, আর একটা থকথকে মতো ব্যাপার আসে, যাতে পাতা থেকে জিনিসটা বেরিয়ে না আসে। আর যখনই ওটা ভেপার বা স্কিমের মধ্যে যাবে, তো তখনই সেটা শক্ত হয়ে যাবে। দেখো, আমি পাতাগুলোকে একটু কড়ার মধ্যে, শুকনো কড়ায় মানে গরম কড়ার মধ্যে একটু সেঁকে নিচ্ছি। তো আমার এটার থেকেও ভালো লাগে এমনি গ্যাস ওভেনের মধ্যে পাতাটা কীরকম উল্টে পাল্টে নিতে, এটা ভীষণই সুবিধা হয়। আর দেখো, মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর ওই পোস্ত বাটা, পোস্ত সর্ষে কাজু যে বেটে রেখেছি এর মধ্যে মাছটা দিয়ে ম্যারিনেট করে রাখবো। নুন হলুদ কাশ্মীরি মিরিচ কাঁচা সর্ষের তেল দিয়ে এগুলো দিয়ে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিলে খুবই ভালো হয়। তো এটা ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে পাতুরিটা বানাবো, মানে পাতার মধ্যে ও ভরে নেব। তো মাছগুলোকে ম্যারিনেট করে নিই। আর চিংড়ি মাছ তো ভীষণই সফট, একটু তো তাপ পড়লেই, চিংড়ি ইলিশ দুটোই একটু তাপ পড়লেই ওরা নরম হয়ে যায়। তো দেখো, পাতাগুলো সুন্দর চকচক করছে, যেহেতু আমি ওভেনে ওটাকে সেঁকে নিয়েছি তো শাইনিং দিচ্ছে। আর দেখো, দিয়ে দিলাম ওই ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছটা, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে পাতাটা মানে পাতুরিটা বানিয়ে নেবো, মানে মুড়ে নেবো পাতাটাকে। তো তার জন্য একটু সুতো লাগবে, তো সুতো দিয়ে পাতাটাকে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে, যাতে একদমই না বেরিয়ে আসে। আর যেহেতু কাজু বাদামটা দেওয়া আছে, তো ভীষণই একটা থকথকে পেস্ট মতো হবে, তো ওটা বেরিয়ে আসার কোনো রকম চান্সটা থাকে না। তো আমি ভালো করে এটাকে বেঁধে নিই, আর তারপরে এটা আমি স্টিমে দেব। এটা আমাদের অনেক 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 পুরনো রান্না, মানে কলা পাতার পাতুরি, লাউ পাতার পাতুরি, এগুলো আমাদের বাঙালি হেঁসেলের পুরনো, অনেক পুরনো রেসিপি। আর মানে সেই পুরনো দিন থেকে এখনও আজও পর্যন্ত এই কলা পাতা বা যে কোনো পাতুরি, লাউয়ের পাতুরি ভীষণই এখনও সবাই খুব ভালোবাসে। তো দেখো, আমি এটা বাটিতে জল গরম বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি, আমার এই ঝাঁঝি বলতে পারো, একটা ফুটো ফুটো ঝাঁঝি থাকে সেটাও দেওয়া যায়। তো ওর মধ্যে পাতাগুলো দিয়ে আর মাঝে মাঝে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। এটা পুরো স্টিমে হবে, যেরকম আমরা মোমো রান্না করি, তো সেভাবেই হবে। আর জলটাও অতটা ওর মধ্যে ঢুকবে না, আর বেশ সুন্দরভাবে পাতুরিটা তৈরি হয়ে যাবে। তো পাতুরিটা তৈরি হয়ে গেছে, আর দেখো এটা হচ্ছে সে ফুটি, হাজব্যান্ড এটা ছিল চিংড়ি মাছ দিয়েই রান্না করেছিলাম। আর গরম ভাতে এরকম পাতুরি হলে আহা হা, আর তো কোনো কথাই নেই। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। প্লিজ 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 কমেন্ট করো আর আমার পাশে থেকো।